হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে অসুবিধার মধ্যে পড়েছে সেইটা নিয়ে। অ্যাকচুয়ালি তোমরা হয়তো বুঝতেও পেরে গিয়েছো, কারণ থাম্বনেলে যেটা ছিল লোডশেডিংয়ের কথা বলছি। লোডশেডিং মানে খুব বাংলাদেশে হচ্ছে, আমি যেটুকু শুনেছি প্রচুর বন্ধুবান্ধব রয়েছে তারাও বলাকাওয়া করছে এবং এর বিভিন্ন কারণ থাকে লোডশেডিং হওয়ার পিছনে। তবে এক্স্যাক্ট কী কারণ রয়েছে সেটা আমরা জানবো। আর লোডশেডিংয়ের প্রভাবে আমাদের জীবনে কী প্রভাব পড়ে সেটা তো আমরা অবশ্যই জানি, বিশেষ করে এই গরমে এক ঘন্টার মতো যদি না থাকে কারেন্ট, তাহলেই কিন্তু আমাদের জীবনটা মোটামুটি দুর্বিষহ হয়ে ওঠে। তো আজকের বিষয়টা হচ্ছে লোডশেডিং। এনায়েত চৌধুরী স্যারের চ্যানেল থেকে নিচ্ছি এবং যে ভিডিওটার টাইটেল সেটা হচ্ছে লোডশেডিং হঠাৎ কেন ফিরে এলো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। লোডশেডিং, লোডশেডিং, লোডশেডিং। 2018 সালের পরবর্তী সময়ে আমরা যারা বাইচে আছি তারা হয়তো ভুলেই গেছিলাম যে লোডশেডিং নামে একটা শব্দ আছে। অথবা আপনারা যদি আমার মতন খ্যাত হয়ে থাকেন তাইলে হয়তো বলতেন, ইস, কারেন্টটা চলে গেল কেন? বিষয়টা খুব একটা হাসির কথা না। তবে হঠাৎ কেন বাংলাদেশে লোডশেডিং ফেরত আসলো? কুইক রেন্টাল নামে এক জিনিসকে কেন এখন হাতিপোষার সাথে তুলনা দেওয়া হইতেছে? বাংলাদেশের এই বিদ্যুৎ ঘাটতি আজীবনের জন্য চলবে কিনা এবং এই বিদ্যুৎ ক্ষেত্রের আসলে ভবিষ্যৎটা কি, এই পুরো ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। চলে এসছে আমাদের চখাম টি শার্ট, কিনতে পাওয়া যাবে ম্যাট কফি থেকে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। ব্যাপারটা হইতেছে গত রবিবারে বাংলাদেশে 12,115 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে আর বিদ্যুতের চাহিদা ছিল 13,615 মেগাওয়াট। অর্থাৎ পিক ডিমান্ডের সময় 1,500 মেগাওয়াটের কিন্তু একটা গ্যাপ আছে, একটা এক্সট্রা চাহিদা আছে যেটা মেটানো সম্ভব হয় না। দ্বিতীয় ফ্যাক্ট, জুনের 29 তারিখে বাংলাদেশে LNG লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এইটা সাপ্লাই দেওয়া হয়েছিল 854 MMCFD, যেটা এখন কিছুদিন আগে কইমা মাত্র 507 MMCFD হয়ে গেছে। কেন এই কথাগুলো বলতেছি? গ্যাসের সাথে কিন্তু ইলেকট্রিসিটি প্রোডাকশনের একটা হিউজ সম্পর্ক আছে। তিন নাম্বার ফ্যাক্ট, এলএনজির কথা বাদ দেন, আপনি যদি প্রাকৃতিক গ্যাসের কথাই চিন্তা করেন, আমাদের এভারেজে সারা বছর 3,100 থেকে 3,200 MMCFD থাকে, কিন্তু এই সাপ্লাইটাই জুনের 30 তারিখের পরে মাত্র 2,800 থেকে 2,300 MMCFD হয়ে গেছে। অর্থাৎ এলএনজির সাপ্লাই যেমন কমছে, প্রাকৃতিক গ্যাসের সাপ্লাই কিন্তু এভারেজে কমে গেছে। আর আন্তর্জাতিক বাজার বা স্পট মার্কেটের মধ্যে এক ব্রিটিশ ইউনিট এলএনজির দাম যেখানে আগে ছিল মাত্র $26, সেখানে এখন এটা বেড়ে $36 হয়ে গেছে, যেই কারণে বাংলাদেশ সরকার এখন স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ করে দিছে। এতক্ষণ ধরে এই ভেজর ভেজরটা কেন করলাম এখনই বুঝতে পারবেন। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ডেটা অনুযায়ী টোটাল বাংলাদেশে যত বিদ্যুৎ উৎপাদিত হয় তার মধ্যে 52% উৎপাদিত হয় গ্যাস দিয়ে। তাইলে বুঝেন বিদ্যুৎ উৎপাদনের সাথে গ্যাসের কত বড় একটা কোরিলেশন আছে। আর বাংলাদেশে যত গ্যাস প্রোডিউসড হয় তার মধ্যে 70% যায় এই বিদ্যুৎ উৎপাদনের কাজে। আমার আপনার বাসার চুলার মধ্যে যে গ্যাস আসে এইটা আসলে কিছুই না। আমি তো ভাবছিলাম সিএনজি স্টেশনগুলোতে মামারা যেমনে ভাব নিয়ে দূর দূর করে ভাগায় দেয় গ্যাস নাই বইলা, আমাদের কুরবানির গরু এতটা তাচ্ছিল্যের সাথে আমাকে লেজ দিয়ে বাড়ি দেয় নাই। ভাবতাম দুনিয়ার সব গ্যাসই বুঝো সিএনজি স্টেশন পাম্পগুলোর মধ্যে যায়, এখন তো মামা দেখি কাহিনী পুরো উল্টা। যেটাই হোক, আমি কিন্তু ভয় পাই নাই, সার সার আমাকে ভয় পাইছিল দেখা, কাঁপা কাঁপি শুরু করছিল আর লেজ দিয়ে বাইরে বাইরে শুরু করছিল। এলএনজি গ্যাস নিয়ে কিন্তু একটা হিউজ কাহিনী আছে। আপনি বাংলাদেশ বা একটা দেশ হিসেবে বাজার থেকে দুইভাবে এলএনজি কিনতে পারেন। নাম্বার ওয়ান, এটাকে বলা হয় স্পট মার্কেট। কনসেপ্টটা খুবই সোজা, আমরা যেমন দোকানে গেলে বলি ভাই আমাদেরকে কিছু গ্যাস দেন, আমরা টাকা দেই ওরা আমাকে গ্যাস দিয়ে দিবে, এইটাকেই বলে স্পট মার্কেটে। স্পটের মধ্যেই বেচা কেনা সব কিছু হয়ে যাবে, কিন্তু স্পট মার্কেটের একটা বিরাট ঝামেলা আছে। এটা অনেকটা শেয়ার মার্কেটের মতো। গ্যাসের দাম আজকে মনে করেন $2 যদি হয় কালকে $36 হয়ে যাইতে পারে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, খুবই ড্রাস্টিক্যালি এটা ওঠানামা করে। শুরুতেই কিন্তু বলছিলাম বাংলাদেশ সরকার রিসেন্টলি স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ করে দিছে, কারণ পার ইউনিট এটা $36 করে কস্ট করতেছিল। এটা কতটা বেশি একবার চিন্তা করেন, আমাদের দেশের ভিতরে যে লোকালি বা স্থানীয়ভাবে
হিসাবে যে গ্যাসটা প্রোডিউসড হয় এইটা আমরা কিনি মাত্র $2, সেইখানে আমার খরচ করতে হইতেছে $36। তাইলে নিশ্চয়ই বিকল্প একটা উপায় আছে, সেটাই হচ্ছে দ্বিতীয় উপায়। আপনি বিভিন্ন দেশের সাথে লং টার্মের কন্ট্রাক্টে যাবেন, বলবেন ভাই তোমাদের কাছ থেকে আমি LNG কিনবো, আগামী 5 বা 10 বছরের জন্য কিনবো, তোমরা আমাকে স্পট মার্কেটের থেকে কম দামে LNG এর সাপ্লাইটা দাও। বাংলাদেশের এইরকম চুক্তি কার কার সাথে আছে? কাতারের সাথে আছে, ওমানের সাথে আছে। যেহেতু আমি বইলাই দিছি তোমাদের কাছ থেকেই নিব এবং লং টার্মে নিব, ওরা আমার কাছে কম দামে ওদের গ্যাসটা বেচে। যেমন কাতার কিংবা ওমানের কাছ থেকে আমরা যে গ্যাসটা কিনছি এটা পার ইউনিটে খরচ পড়ছে $11 কম্পেয়ার টু স্পট মার্কেটের $36। LNG দামটা হঠাৎ করে স্পট মার্কেটে বাড়লো কেন? ওই যে বস ওই জায়গায় যুদ্ধ করতেছে, এক ইউনিটে এই গ্যাসের দাম $13 পর্যন্ত বৃদ্ধি পাইছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে তো এখন গ্যাস নাই, তাইলে চলেন বিকল্প কি কি আছে দেখি। ডিজেল আছে, কিন্তু ডিজেলের প্রবলেম, এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য এই ডিজেলে খরচ পড়ে 30 থেকে 35 টাকা, যেটা গ্যাসের তুলনায় অনেক বেশি, গ্যাসে জেনারেলি এর থেকে আরো কম পড়ে। আরেকটা খুবই সস্তা সোর্স আছে, সেটা হচ্ছে কয়লা। চলেন তাইলে আমরা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করি, পারবেন না করতে। পায়রাতে আমাদের একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, ওইটা তার ক্যাপাসিটির হাফে চলতেছে, ফুল প্রোডাকশনের জন্য এটা এখনো রেডি হয় নাই। রামপালে আমাদের সেই বিখ্যাত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হইতেছে, কিন্তু এটার প্রোডাকশন শুরু হইতে লেট হবে। কেন লেট হবে আপনারা জানেন? দিনাজপুরের বড় পুকুরিয়াতে আরেকটা কয়লার প্ল্যান্ট আছে, ওইটাও হাফ ক্যাপাসিটি প্রোডিউস করতে পারতেছে, ফুলে যায় না। কারণ এটার ফুল প্রোডাকশনের জন্য যেই পরিমাণ কয়লা উত্তোলন করতে হবে ওই পরিমাণ কয়লা উত্তোলন করা হইতেছে না। তার মানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থাও বেশ খারাপ বাংলাদেশে। তবে আশা করা হইতেছে সামনের সেপ্টেম্বর থেকে অনেকগুলা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অপারেশন শুরু করবে, তখন আমাদের এই লোডশেডিং পরিস্থিতি হয়তো থাকবে না, বিদ্যুৎ আবার আগের অবস্থাতে ফেরত আসবে বলে আশা করা হইতেছে। আর এখনকার পরিবেশ সচেতন যুগের মধ্যে আপনি চাইলেই কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বানাইতে পারবেন না। বাংলাদেশ কিন্তু রিসেন্টলি 10টা কয়লার বিদ্যুৎ প্ল্যান্টের প্রস্তাব নাকচ করে দিছে। টোটাল প্রায় 8451 মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে প্রোডিউসড হইতে পারত। COP26 এর মধ্যে কয়লার বিরুদ্ধে ব্যাপক প্রচারণা হইছে, ইভেন এইটা নিয়ে সম্মেলনে প্রচুর কান্নাকাটিও হইছে। I just say to all delegates, I apologize for the way this process has unfolded. ইন্ডিয়াকে বলছিল কয়লার ব্যবহার কমাইতে, কিন্তু লাস্ট পর্যন্ত ওরা কমানোর প্রস্তাবে রাজি হয় নাই। বহুত কাহিনী আছে, ভিডিওটা দেখতে পারেন। মেইন কথা, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সামনের দিনগুলোতে বাংলাদেশ আর চালু রাখতে তেমন একটা পারবে না। রিসেন্টলি মাতারবাড়ি 2 বিদ্যুৎ কেন্দ্রের থেকে জাপান কিন্তু ওদের অর্থায়ন সরায় নিছে। ওরা বলছে আমরা এই কয়লা টয়লা দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্র বানানো হয় এইগুলাতে টাকা পয়সা দিব না, কারণ ওরা আন্তর্জাতিকভাবেও প্রচন্ড সমালোচনার শিকার হইতেছিল। ওদের দেশের ভিতরের মানুষও চাইতেছিল না এইরকম কোনো প্রজেক্টে ওরা যুক্ত হোক, কারণ কয়লার বিদ্যুৎ কেন্দ্র মানে এখানে গ্রিন হাউস গ্যাস এমিশন অনেক বেশি হবে। আর বাংলাদেশের প্রি কনস্ট্রাকশন স্ট্যাটাসে পৃথিবীর মধ্যে চতুর্থ সর্বোচ্চ কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখে। তার মানে কয়লা আমাদের বিদ্যুতের অনেক বড় একটা পার্ট, যেটার পোর্শন আমাদেরকে আস্তে আস্তে কমায় আনতে হবে। চায়না কিন্তু অলরেডি বিকল্প হিসেবে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুতের দিকে চেষ্টা করতেছে, কিংবা নবায়নযোগ্য শক্তি, সৌরশক্তি, বাতাসের শক্তি, এই টাইপের জিনিসগুলোর দিকে যাইতেছে। পদ্মা সেতু নিয়ে কিন্তু একটা বই আছে, যার লেখক হচ্ছেন প্রাচীন বিখ্যাত ঐতিহাসিক লেখক এনায়েত চৌধুরী, যিনি নিখিল বাংলা ব্যাচেলর ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। বইটা কিন্তু পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখা, বেশ সিরিয়াস একটা বই। আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্টের মধ্যে দিয়ে দিই। এত ঝামেলার ভাল লাগে না ভাই। রাশিয়ার ইউক্রেনের মধ্যে ঝামেলার মেইন কারণ কি জানেন? পুতিন আর জেলেনস্কি, এই দুইটার একটারও ভুড়ি নাই। যাদের ভুড়ি আছে ওদের মধ্যে কিন্তু একটা আত্মিক মিলন কাজ করে, ওদের ভুড়িতে ভুড়িতে মিলন হয়, ওরা ভুড়া ভুড়ি করে, ওরা সবাই একজন আরেকজনের ভুড়ি তো ভাই। যাদের ভুড়ি নাই ওরা তো এই জিনিসটা বুঝবে না, নাইলে কবেই সেই যুদ্ধ থাইমা যাইতো আর আমাদের গ্যাস, সানফ্লাওয়ার অয়েল এই সব কিছু আমরা পাওয়া শুরু করতাম। ভাই আপনাদের তো সমুদ্র সীমাতেও গ্যাস আছে, ওইটা আপনারা তুলতেছেন না কেন? আচ্ছা এই ব্যাপারটা হইতেছে, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি বলছে বাংলাদেশের যে সমুদ্র সীমাটা আছে ওইখানে 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফিট বরফের মতো কিছু চাক্কা হাইড্রেট আছে, ওইটার ভিতরে হিউজ অ্যামাউন্ট অফ মিথেন গ্যাস থাকতে পারে, যেটা হচ্ছে আমাদের এই প্রাকৃতিক গ্যাস আর কি। বাংলাদেশ COP26 এর মধ্যে অলরেডি বইলে আসছে আমরা আমাদের ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার আস্তে আস্তে কমায় আনবো, কিন্তু তারপরেও
আগামী দুই দশকের জন্য বাংলাদেশের এই প্রাকৃতিক গ্যাসের মতন জীবাশ্ম জ্বালানিগুলা অনেক দরকার, নইলে বাংলাদেশ স্মুথলি ট্রানজিশনটা করতে পারবে না। এই যে আমরা এত জীবাশ্ম জ্বালানি ইউজ করতেছি, এইখান থেকে নবায়নযোগ্যতে যে শিফট করব, এটাকে স্মুথলি করতে পারবে না। মাঝখানে এই বিদ্যুতের ঘাটতি টাটতি অনেক কিছু দেখা যাবে। জ্বালানি বিশেষজ্ঞ এবং একজন জিওলজিস্ট ডক্টর বদরুল ইমাম, উনি বলতেছেন বাংলাদেশ এই হাইড্রেটের চাক্কা থেকে যদি মিথেন উৎপন্ন করতে যায়, এইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি এখন পর্যন্ত পৃথিবীতে আসে নাই। জাপান আর কানাডার মতন কিছু দেশ চেষ্টা করতেছে নিজেরা এই ধরনের টেকনোলজি ডেভেলপ করার, কিন্তু ওরা যদি সাকসেসফুলও হয় তার থেকে প্রায় 10-15 বছর এক্সট্রা সময় লাগবে বাংলাদেশে ওই টেকনোলজিটা আসতে। এইটা ছাড়াও ওই হাইড্রেটের মধ্যে থাকা গ্যাসের মধ্যে কতটুকু আমরা আসলে ব্যবহার করতে পারবো এই অ্যামাউন্টটাও কিন্তু অনিশ্চিত। তো সমুদ্রের মধ্যে থেকে ইচ্ছা করলেই আপনি গ্যাস তুইলা ইউজ করতে পারবেন না। এখন আসেন আপনাদেরকে আমি কুইক রেন্টালের গল্পটা শুনাই। আরেকটা ঘটনা বলতে হয়, বিদ্যুৎ একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়েছে, কিন্তু তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি, অটোবি, চানাচুর কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি, কুইক রেন্টাল দেওয়া, কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। 2013 সালের আগে বাংলাদেশে হিউজ পরিমাণ বিদ্যুতের ক্রাইসিস ছিল, তো গভর্নমেন্ট চিন্তা করছে ওকে আমাদের তো এখন ক্যাপাসিটিতে কুলাইতেছে না, আমরা কিছু রেন্টাল পাওয়ার দেই, ভাড়ায় বিদ্যুৎ কিনি, কিছু কোম্পানিকে বলে দিই তোমরা তোমাদের মতন বিদ্যুৎ উৎপাদন করো, আমাদেরকে তোমরা ওই বিদ্যুৎটা পরে বিক্রি করবা। এইটা যেহেতু একটা শর্ট টার্ম এবং হাই কস্ট সলিউশন, নাম দেওয়া হয়েছিল কুইক রেন্টাল কিংবা রেন্টাল, কিংবা এদেরকে IPPO বলা হইতো, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স। বাংলাদেশ একটা নির্দিষ্ট সময়ের জন্য বলছে এটা আমরা ডিল করলাম, ইউজ করবো, কিন্তু পরে এটাকে আবার রিনিউ করা হয়েছিল। এইটার একটা বড় সমস্যা হইতেছে, এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট গুলো যে বিদ্যুৎটা বিক্রি করত, এটা বিক্রি করা হইতো ক্যাপাসিটি অনুসারে। মনে করেন আমার 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে, কিন্তু আমি আপনাকে 1000 মেগাওয়াট দিলাম না, আপনাকে দিলাম 500 মেগাওয়াট। চুক্তি ছিল আমাকে আপনি 1000 মেগাওয়াটেরই টাকা দিবেন, কারণ আমার এটার ক্যাপাসিটি আছে, কিন্তু আপনি 500 মেগাওয়াট নিছেন, এটা আপনার ব্যাপার। তার মানে গভর্নমেন্ট যে বিদ্যুৎটা কিনতেছে তার থেকে অনেক ক্ষেত্রে বেশি টাকা এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট গুলাকে অনেক ক্ষেত্রে দেওয়া হইতেছিল। এইটাকেই বলা হইতেছে ক্যাপাসিটি চার্জ। আর এইটার জন্যই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট গুলাকে অনেকে হাতি পোষার সাথে তুলনা করেন, কারণ নর্মাল সরকারি দামের থেকে এখানে প্রায় 2.5 গুণ বেশি চার্জ দেওয়া লাগে। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেই, একটা সরকারি বিদ্যুৎ কেন্দ্রে যেখানে ডিজেল ব্যবহার করা হয় সেখানে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ে প্রায় 15-32 টাকার মতো, যেখানে এইটাই যদি একটা ডিজেল দ্বারা চালিত রেন্টাল প্ল্যান্ট হয় ওইখানে এক ইউনিটের দাম পড়ে 23-33 টাকার মতন, যেটা হিউজ। কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের এখনো এই কুইক রেন্টাল প্ল্যান্ট গুলার দরকার আছে, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কুইক পাওয়ার আউটপুট দিতে পারবে এরকম বৃহৎ পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নাই, যেটা একটা বেস লোড পাওয়ার প্ল্যান্ট হইতে পারে, যেমনটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হইতেছে। তবে গভর্নমেন্ট এই বছরের মার্চের 23 তারিখে 5টা কুইক রেন্টাল প্ল্যান্টের সাথে একটা নতুন চুক্তি করছে, তাদেরকে রিনিউয়াল দিছে 2 বছরের জন্য, কিন্তু এখন আর ওই ক্যাপাসিটি চার্জের নিয়মটা নাই। এখন ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা আমাদের কাছে যতটুকু বিদ্যুৎ বেচবা আমি ততটুকু টাকাই পে করব, বাংলাদেশ সরকার এক্সট্রা 1 টাকাও দিবে না। তো লাস্ট পর্যন্ত যেটা বলা যায়, উইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো আমাদের বিদ্যুৎ খাতের উপরে একটা বড় বোঝা হইলেও এইটা একটা নেসেসারি ইভিল বা দরকারি শয়তান। আর এখন নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট পলিসি নেওয়ার কারণে অবস্থার হয়তো কিছুটা উন্নতি হবে। প্রশ্ন করতে পারেন আপনার ক্যাপাসিটি যদি বেশি হয় তাইলে আপনি এক্সট্রা বিদ্যুৎটা আলাদা একটা জায়গায় স্টোর কেন করে রাখতেছেন না, পরে আপনি সরকারের কাছে বিক্রি করলেন, তাইলেই তো আর কুইক রেন্টালের ঝামেলাটা শেষ হয়ে যায়। বিদ্যুৎ হইতেছে গরম ভাতের মতো, আপনি এখনই উৎপাদন করবেন, এখন এটার সাপ্লাই দিতে হবে, এটা স্টোর করে রাখার আসলে যথেষ্ট টেকনোলজি, খুবই ব্যয়বহুল এবং এটা পাওয়াও যায় না খুব একটা। পুরা ওয়ার্ল্ডের মধ্যে বিদ্যুৎ স্টোর করা নিয়ে ব্যাপক ঝামেলা হয়, এইটা একটা 2 লেয়ারের প্রসেস, আপনি ব্যাটারি ইউজ করতে পারেন কিন্তু এইগুলোতে বিশাল ঝামেলা আছে। আপনার আমার গিগা ফ্যাক্টরির ভিডিওটা যদি দেখেন তাইলে আরো ভালো মতন ক্লিয়ার হইতে পারবে। সহজ কথায় বিদ্যুৎ স্টোর করা খুব সহজ কাজ না, এই কারণে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোও এটা করতে পারতেছিল না। ওকে,
আজকের ভিডিও এখানেই শেষ। আমি আজকে মনে হয় ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি ভিজা গেছি আজকে, কেন এত ভিজলাম আমি জানি না, এত বেশি ঘামতেছি কেন এটাও জানি না। সমস্যা নাই, ভেজা এনায়েত চৌধুরী, শুকনা এনায়েত চৌধুরী দুইটাই সমান, কারোর মধ্যে কোনো বৈষম্য করার সুযোগটা নাই। আর আশা করি আপনারা কোরবানির ঈদ খুব ভালো মতন পালন করছেন, আমিও খুবই ভালো মতন পালন করছি, যদিও আমি এরকম ভোরাভুরি করি নাই, তবে ঈদ আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটছে। কয়েকদিন আগে মনে হয় আমি 3 দিনের ভিতরে 2 বার পদ্মা সেতু অতিক্রম করছিলাম। একবার তো গেছিলাম ভিডিও করতে, আপনারা দেখছেন গত সপ্তাহের ভিডিওটা, ওই সপ্তাহের ভিডিওর পরে অনেক দিন পরে আমি বাসায় এরকম ক্যামেরার সামনে ভিডিও করতেছি, তার আগে অনেকগুলাই গেছে যে বাইরে ভিডিও করছে। তারপর আরেকদিন গেছিলাম নড়াইলে, ওইখানে যে আমার একজন ভক্তের সাথে আমি দেখা করছিলাম, আমি কখনো কল্পনা করি নাই এরকম নদীর পাড়ের মধ্যে আমার একজন গুণগ্রাহীকে আমি দেখতে পাবো, ওই মিট আপটা বেশ ভালো ছিল। এখন থেকে এই মাসে আমি আরো বেশি ভিডিও দিব ইনশাল্লাহ, অনেকগুলো স্ক্রিপ্ট রেডি আছে, একটা গ্রাউন্ড রিপোর্টও রেডি আছে, এই মাসে অনেকগুলো ভিডিও আসতেছে সামনে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর আমি সাধারণত প্রতি বুধবার ভিডিও আপলোড দেই, জানেনই বিকাল 5টায়। আপনারা যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ। আচ্ছা, লোডশেডিং এর ব্যাপারটা যেটা আমরা দেখছিলাম এখানে এনআইএস এর যে ভিডিওটা, লোডশেডিং চলছে বাংলাদেশে সেটা আমরা জানি, কিন্তু এর ফলে যে প্রভাব কি পড়ে সেটা গরমের দিনে আমরা ভালোই বুঝতে পারছি, যদি মানে কারোর কোথাও হয়ে থাকে। এবং যেটা শুনছি যে ওখানে প্রায় কোনো কোনো জায়গায় 1 ঘন্টা আধ ঘন্টা এরকম লোডশেডিং হচ্ছে, এবং তার বেশি হচ্ছে বা কম হচ্ছে এরকম হচ্ছে, তো সেই জায়গায় কেন হচ্ছে সেটা কিন্তু এখানে মোটামুটি ক্লিয়ার করা হলো। এবং যেটা দেখলাম যে বাংলাদেশে, এটা জানতাম অবশ্য যে বাংলাদেশে যে বিদ্যুৎটা উৎপাদিত হয় সেটা গ্যাস নির্ভর, আমাদের এখানে যেমন কয়লা নির্ভর ম্যাক্সিমামটা, মানে পারমাণবিক কেন্দ্রও রয়েছে কিন্তু মেনলি যেটা আমাদের এখানে কয়লা নির্ভর, তাছাড়া জলবিদ্যুৎ বা সৌরবিদ্যুৎ এগুলো রয়েছে কিন্তু মেন যেটা সেটা কয়লা, কয়লা থেকে উৎপাদিত হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে 70% যেটা দেখলাম যে মানে যত গ্যাস উত্তোলিত হয় তার 70% হচ্ছে ইউজ হয় ইয়েতে কি বলে বিদ্যুৎ উৎপাদনে, এবং বাকিটা অন্যান্য কাজে ইউজ হয়। এইখানেই হয়েছে প্রবলেমটা যে গ্যাসের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে এবং খোলা বাজার থেকে কিনতে গেলেও প্রচুর পয়সা খরচ করতে হচ্ছে, ডলার খরচ করতে হচ্ছে, আর যে উৎপাদন সে উৎপাদনটাও খুব কম, মানে যে পরিমাণ গ্যাস লাগবে সে জায়গায় প্রায় প্রচুর গ্যাসের ঘাটতি হচ্ছে, এবং সেই ঘাটতি পূরণ করতে গিয়েই বিভিন্ন সময় লোডশেডিংয়ের মানে প্রভাব পড়ছে বিভিন্ন জায়গায়। এবং এটা বেশ কিছু জায়গা দেখলাম, কয়লা যেটা কয়লা দিয়ে উৎপাদনের ব্যাপারটা যেটা, সেটা বেশ কিছু জায়গায় তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু সেগুলো ফুল ফেজে কাজ করছে না, এবং সেটা কয়লার অভাবে হোক বা যে কোনো একটা প্রবলেমের জন্য। এবং কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো অর্ধেক হয়ে পড়ে রয়েছে, জাপান যেটা হেল্প করছিল সেটা থেকে জাপান সরে গিয়েছে, এরকম প্রচুর প্রজেক্ট রয়েছে। এবং কয়লা দিয়ে উৎপাদিত যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের একটা অভাব আমি আমি অন্তত বাংলাদেশে দেখতে পেলাম। হ্যাঁ, গ্যাসের ওপরে প্রচুর পরিমাণে ফোকাসড করা রয়েছে, মানে বাংলাদেশে যে বিদ্যুৎটা, এবং স্বাভাবিক যেখানে যেটা বেশি পাওয়া যায় সেখানে সেটাই দিয়েই মোটামুটি শক্তি উৎপাদিত হয়। আমাদের এখানে কয়লাটার বেশি ইউজ হয় কারণ আমাদের কয়লার একটা ভাণ্ডার রয়েছে, সেই সুতরাং বাংলাদেশেও কিন্তু আমরা জানি যে গ্যাসের ভাণ্ডার রয়েছে, তো ওখানে ওটাই স্বাভাবিক। তো যাই হোক, সরকার নিশ্চয়ই কোনো না কোনো একটা দিক তারা নিয়ে আসবে, এবং এই মানে যে ঘাটতি রয়েছে সেটা খুব তাড়াতাড়ি আশা করছি মিটে যাবে, এবং সেটা সরকারি দিক থেকে দেখা হবে, এবং আশা করছি খুব ভালো ভাবে এটা ট্যাকল হবে এবং খুব তাড়াতাড়ি ট্যাকল হবে। তো যাই হোক, জানতে পারলাম এনায়েত স্যারের ভিডিওগুলো সত্যিই ভালো হয়, আজকের ভিডিওটাও তার কোনো ব্যতিক্রম নয়, খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।